নমস্কার বন্ধুরা, রাজবংশী মেডিকেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব ম্যাক্সট্রা ড্রপস ওষুধ নিয়ে। এই ম্যাক্সট্রা ড্রপসটি বাচ্চাদের কী কী অসুবিধা হলে শিশু চিকিৎসকেরা দিয়ে থাকে, এছাড়াও এই ম্যাক্সট্রা ড্রপসটি নেওয়ার ফলে বাচ্চাদের কী কী উপকার হয় এবং এই ম্যাক্সট্রা ড্রপসটি নেওয়ার ফলে বাচ্চাদের কোনো সাইড এফেক্ট আছে কি না, এই ম্যাক্সট্রা ড্রপসটি কোন কোম্পানি তৈরি করে থাকে, এটি কত দামে মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়, এ টু জেড আলোচনা করবো আজকে আমি এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর আপনি আমার রাজবংশী মেডিকেল চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো বন্ধুরা, আসুন দেখে নেওয়া যাক এই ম্যাক্সট্রা ড্রপসটি সম্বন্ধে। এই ম্যাক্সট্রা ড্রপসটি তৈরি করে জুভেন্ডাস হেলথ কেয়ার লিমিটেড। এই ম্যাক্সট্রা ড্রপসটি একটি করে বোতলে 15 ml করে পাওয়া যায়, যার দাম 91 টাকা। এই ম্যাক্সট্রা ড্রপসটিতে আছে ফেলিলেফ্রিন হাইড্রোক্লোরাইড 5 mg এবং ক্লোরোফেলিনামাইন মিলেট 2 mg। এই ম্যাক্সট্রা ড্রপসটি একটি অ্যান্টিহিস্টামিন ড্রপস। এটি ডক্টরবাবুরা বাচ্চাদের দিয়ে থাকে যে সমস্ত সমস্যায়, সেটা হলো সর্দি, কাশি, নাক দিয়ে জল পড়া, নাক দিয়ে কাঁচা সর্দি পড়া, বুক জাম ইত্যাদি ক্ষেত্রে এই ম্যাক্সট্রা ড্রপসটি দিয়ে থাকে। এই ম্যাক্সট্রা ড্রপসটি 14 দিনের বাচ্চা থেকে শুরু করে 6 মাসের বাচ্চাকে দেওয়া যাবে। এই ম্যাক্সট্রা ড্রপসটি 14 দিন থেকে 1 মাসের বাচ্চাকে 4 থেকে 5 ফোঁটা করে দিনে 2 বার খাওয়ার পর দেওয়া যাবে। 1 থেকে 3 মাসের বাচ্চাদেরকে এই ম্যাক্সট্রা ড্রপসটি 7 থেকে 8 ফোঁটা করে দিনে 2 বার খাওয়ার পর দেওয়া যাবে। এই ম্যাক্সট্রা ড্রপসটি 3 থেকে 6 মাসের বাচ্চাদেরকে 12 থেকে 14 ফোঁটা করে দিনে 2 বার খাওয়ার পর দেওয়া যাবে। তবে এই ড্রপসটি নেওয়ার আগে অবশ্যই কোনো শিশু চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই দরকার। এই ম্যাক্সট্রা ড্রপসটি নেওয়ার ফলে বাচ্চাদের পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট হতে পারে। এটি নেওয়ার ফলে মাথা ঝিমুনি, ঘুম ঘুম ভাব, বমি ভাব, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি হতে পারে। যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট হয় তাহলে এই ড্রপসটি নেওয়া বন্ধ করতে হবে এবং পাশাপাশি কোনো শিশু চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে। এই ম্যাক্সট্রা ড্রপসটি পাশাপাশি যে কোনো ওষুধের দোকানে কিংবা মেডিকেল স্টোরে অ্যাভেলেবেল পাওয়া যায়। এটি কোনো শিশু চিকিৎসকের পরামর্শ নিয়ে ছোটো বাচ্চাদেরকে অনায়াসেই সকলেই ব্যবহার করতে পারে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।